রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বৃহস্পতিবার নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, শ্রম দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস, মেয়র দীপক মজুমদার এবং শ্রম দপ্তর সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। উল্লেখ্য, রাজ্য বিজেপি সরকার প্রতিষ্ঠার পর শ্রমিক কল্যাণে বহুবিধ উন্নয়নমুখী কর্মসূচি নিয়ে কাজ করছে রাজ্য সরকার, যা শ্রমিক সহ বিভিন্ন সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের উন্নয়নে নেওয়া হয়েছে শ্রমিক কল্যাণমুখী অনেক সিদ্ধান্ত। অনুষ্ঠানে নিজের বক্তব্যে শ্রমিক কল্যাণ নিয়ে কথা বলতে গিয়ে পূর্বতন বাম আমলের শ্রমিক বিরোধী রাজনৈতিক তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, বাম নেতারা মুখে সমাজবাদ এবং শ্রমিক কল্যাণের কথা বলেও প্রকৃত অর্থে সেই আমলেই শ্রমিকদের সবচাইতে বেশি শোষণ এবং অবহেলা করা হয়েছে। যারা সমাজবাদের কথা বলত, সমস্ত স্কিল যারা লেবার ছিল ওয়েস্ট বেঙ্গলে, সবার কি দুর্দশা হয়েছে? দুর্গতির শেষ নেই। সারা ভারতবর্ষে আমরা জানতাম যে বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এখনো ওয়েস্ট বেঙ্গলে যে ধরনের স্কিল লেবার আমরা দেখতে পাই, তদ্রূপ ত্রিপুরা তো আপনারা দেখেছেন, বিভিন্ন যেসব আমাদের বেশভূষাতে যে জিনিস তৈরি হয়, কত স্কিল। তো সেইগুলোকে ধ্বংস করার জন্য যারা সমাজবাদের কথা বলেছে, তাদের কারণে আজকে এখানে শ্রমিকদের উন্নয়ন তো দূরস্থ, তাদেরকে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে। এবং যেখানে যেখানে এই সমাজবাদের চিন্তাধারার যে সরকার ছিল, সেই সব জায়গায় এগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই প্রসঙ্গে পশ্চিমবাংলায় শ্রমিকদের দুর্দশার কথা উল্লেখ করেছেন তিনি। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশা নির্দেশে রাজ্য সরকার রেগা শ্রমিক সহ সর্ব অংশের শ্রমিকদের কল্যাণে দায়বদ্ধ হয়ে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, শ্রমিকদের যে কোনো সমস্যার সমাধানে রাজ্য সরকার আন্তরিকতার সঙ্গে চেষ্টা করবে এবং শ্রমিকদের পূর্ণ মর্যাদা দিয়ে গঠনমূলক আলোচনা করবে। আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি আপনারা আস্থা রাখুন। আগামী দিন আমরা যে ত্রিপুরা সরকার শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে চেষ্টা করছে, সেটা অবশ্যই আমরা করব। এবং আপনাদের কোনো রকম যদি অসুবিধা হয়, এখানে আমাদের লেবার ডিপার্টমেন্টের মাননীয় বিধায়ক এবং চেয়ারম্যান আছে, উনিও বিস্তর এখানে আলাপ করেছেন, আলোচনা রেখেছেন। মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, আমরা আমাদের টিম আছে ক্যাবিনেটে, সে বিষয়ে বিভিন্ন সময় কোনো ধরনের কোনো সমস্যা হলে আপনাদের এই আমাদের গোচরে আনবেন, আমরা কথা বলব। এবং কাউকে আমরা অবহেলার চোখে দেখবো না, উইথ রেসপেক্ট, সমস্ত নির্মাণ শ্রমিক যারা আছেন উইথ রেসপেক্ট আমরা আপনাদের সাথে কথা বলব। কারণ আমি সব জায়গায় বলি, ইউ আর দ্য বোন অফ দ্য সোসাইটি। আপনারা যদি দেশ তৈরির আসলে কারিগর, আপনারা বিশ্বকর্মার সাথে আপনাদের তুলনা করা যায়, তা আপনারা যদি সব বিষয়ে যদি আপনারা দেশকে তৈরি করার কারিগর, তা আপনাদেরকে কি করে আমরা উচ্ছুত করে রাখব, আপনাদেরকে কেন এক্সপ্লেট করবো? আমরা আগে বলতো গরিবের সরকার, গরিবের সরকার, আমি বলবো গরিব বানানোর সরকার। আগের সরকার ছিল গরিব বানানোর সরকার, এবং যে কারণে আমাদের আরো বেশি পরিশ্রম করতে হয়েছে। যদি একটা, কারণ ডেভেলপমেন্ট সরকার আসবে, সরকার যাবে, ডেভেলপমেন্ট করে তো আমরা ডেভেলপমেন্ট করবো। আমরা দেখলাম যে মানে শ্রমিকদের যে দুর্দশা, তা জিরো থেকে আমাদের শুরু করতে হচ্ছে তাদের মান উন্নয়ন, আর্থিক উন্নয়নের জন্য। তো সেই বিষয়ে আমাদের সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তাভাবনা, সেই চিন্তায় আমরা চলছি। এবং আগামী দিন নিশ্চয়ই আমরা আরও নতুন নতুন প্রকল্প আমরা আনব। এবং আপনারা জানেন যে 100 দিনের শ্রমিকদের দেশ নির্মাণের প্রধান কারিগর হিসেবে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শ্রমিক কল্যাণে শ্রম দপ্তর এবং রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি আর উদ্যোগ নিয়ে বক্তব্য রাখেন শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস। এদেরকে ডেকে তাদের কল্যাণের জন্য কিছু স্কিম লঞ্চ করা হবে, আর সেই উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী, আমার মনে হয় এই প্রথম, অতীতে মনে হয় কোনোদিন সেটা আপনারা হয়তো দেখেননি, অতীতে মনে হয় আর এটা হয়নি, এই প্রথম ত্রিপুরা রাজ্যে আপনাদেরকে দেখে এনে
মাননীয় মুখ্যমন্ত্রী শ্রমিক আমার নির্মাণ শ্রমিক ভাই বোনদের সামনে দাঁড়িয়ে কথা বলবেন এটা আমাদের পরম সৌভাগ্য। এই সৌভাগ্য সত্যি আজকে আমাকে অনেকটাই আপ্লুত করে তুলেছে, অনেকটাই আমি আনন্দিত হয়েছি যে এটাই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশের সরকার। আর আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রমিকের সঙ্গে রয়েছেন, কৃষকের সঙ্গে রয়েছেন, সরকারি কর্মচারীর সঙ্গে রয়েছেন, ব্যবসায়ীদের সঙ্গে রয়েছেন, মায়েদের সঙ্গে, মহিলাদের সঙ্গে, যুবা ভাইদের সঙ্গে, সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের সঙ্গে, জনজাতিদের সঙ্গে রয়েছেন। তাই সত্যি আজকে আমরা গর্বিত এই কথাটুকু বলে। কর্মসূচিতে শ্রমিক কল্যাণে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ উপস্থাপন করা হয় প্রযুক্তির সাহায্যে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।